গুড ইভিনিং সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আছি মুভি দেখতে ইস্টনে, আর আজকে সকাল থেকে মেক করে আছে। মঙ্গলবার, আজ মঙ্গলবার এসেছি, আর রবিবারে অনেকে প্ল্যান ছিল আসার, তো আমাদের রবিবারে সুজয়ের আছে কাজ, তো বাট রবিবারে খেতে যাব। আর মঙ্গলবারটা সুজয়ের কাজ কম আছে, আর এমনিতে মঙ্গলবার টিকিট একটু আর আর দেখতে এসেছি আজকে, তো কিছুদিন আগে একটু দাম বেশি ছিল, আজকে একটু দাম কম হয়েছে, রবিবারে আর একটু দাম কম আছে, বাট আজকে সুজয়ের টাইম আছে তাই নিয়ে যাচ্ছি। কিউট না দেখতে, আমাদের 25-এ পড়েছে, 25 রোতে পড়েছে, তো আমরা সুজয় আগে নিচ্ছে তোমার পপকর্ন নিচ্ছে, তো আমি ততক্ষণ ওয়েট করি এখানে, তারপরে যাব। এটা হচ্ছে সেই গিরগিটিটা, ও ঢুকে গেছি এখানটায় তোমার ভেতরে দিকে। এখানে আছে এম এম জেমস, সাওয়ার প্যাচ, এদিকে প্রচুর ধরনের ভ্যারাইটি পপকর্ন আছে, আমরা নর্মাল পপকর্নটা নিই, আর পরের দিকে ড্রেসিং করে দেয়, বাটারের ড্রেসিং আলাদা করে তোমার থাকে পাশে। আর এখন আমরা ঢুকে গেছি, এবার পপকর্নটা রেখে কোল্ড ড্রিঙ্কসটাকে আরামসে শুয়ে মুভি দেখবো। এখানকার সব চেয়ারগুলো শোয়া টাইপের চেয়ার আছে, ব্যবস্থা আছে, ওই টাইপেরই তোমার সিস্টেম আছে। তো মুভিটা মোটামুটি হাফ হয়ে এসেছে, তো মুভিটা থেকে খুবই ভালো লাগলো, মানে এতদিন পরে একটা ভালো মুভি দেখলাম মনে হলো। তো এই সব মুভি হলে দেখে শান্তি, তো মুভি তোমার ফার্স্টও আমরা দেখতে পাইনি, দামও বেশি ছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল, তাই জন্য টিকিটও পাইনি, আর $30 করে অনেকটাই বেশি। নর্মালি যেমনই মুভি হোক $15-16 হয়, তো এই মুভিটার এবার $30 করে এক একটা টিকিটের দাম, তো সেই জন্য আরও আসেনি, আমরা ট্রাইও করিনি। আজকে মঙ্গলবারে পেয়েছি, কমেও পেয়েছি, $15 করে নিচ্ছে, আর রবিবারে আসলে আর একটু কম পড়তো, কিন্তু সুজয় কাজ আছে বলে আসতে পারলাম না। দেখা হয়ে গেছে সিনেমা, সিনেমাটা খুবই সুন্দর, তোমার ডাইরেক্টও হয়েছে অ্যান্ড খুব সুন্দর বানিয়েছে, তো আমরা দেখে আমাদের খুব ভালো লাগলো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজছে 11টা, তো বাড়িতে গিয়ে এখন কিছু খাবো, দিয়ে শুয়ে পড়বো। তো একটু আগে দেখলাম নর্মাল, মানে জাস্ট সেটা খুলে নিই, আমি যেহেতু রোদ একটু এসেছে সেহেতু জানলা কাছে দিলাম, দেখছি এটার পাপড়িটা আস্তে আস্তে খুলছে, হেভি লাগছে না দেখতে? আমার তো খুব সুন্দর লাগছে। আজকে একটু রোদ উঠেছে, আজকে হচ্ছে শনিবার, এখানটায় সুন্দর রোদ উঠেছে অল্প অল্প করে বাইরে, সকালে মেঘই ছিল, আজকে এখন একটু আগে থেকে রোদটা উঠেছে। আমরা ভেবেছি একটু পরে বাইরে যাব, বাট কাজ নেই, বাট রিটার্ন কিছু কিনেছিলাম সেগুলো রিটার্ন দিতে হবে। রিটার্নটা সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত থাকে, রাত্রি মানে সন্ধ্যে পর্যন্ত থাকে টাইম, তোমার সুজয়ের টাইম যেদিন যেদিন হয় সেদিন আমরা বেড়াই। আমি যদি গাড়ি চালাতে জানতাম তাহলে তোমার চলে যেতাম, কারণ বাড়ি থেকে তোমার গাড়িতেই 5 মিনিটের দূরত্ব, সেই অনুযায়ী হাঁটতে গেলে অনেকটা টাইমই লাগে। তো এই ফুলটার নাম হচ্ছে ড্যাফোডিল, এটা সুন্দর একটা হলুদ ফুল, তো আমরা পড়েছিলাম স্কুল লাইফে একটা পোয়েম, তোমার তার সঙ্গে লেখা একটা ছবি আঁকা থাকতো ড্যাফোডিলের, বেশ ভালো লাগতো। তো এখানেও দেখলাম যে ড্যাফোডিল আছে, তো আমি নিয়ে এসেছি তোমার কিনে, দেখতে ভালো লাগছে বলে। আর এই ড্যাফোডিলগুলো হয় এই তোমার বসন্তকালের দিকে, তো এখন সব যেখানে যাচ্ছি সেখানে দেখছি ড্যাফোডিল ফুটে আছে, ড্যাফোডিলের অনেক কালার হয়, শুধু হলুদ না, সাদা হলুদ, তারপরে গোলাপি আর সাদাতে অনেক ধরনের হয় অ্যাকচুয়ালি। তো আমি কটাই শুধু হলুদটা পেয়েছি, তো হলুদটাই নিয়ে এসেছি, আর দেখো গোলাপ গাছে আবার তোমার রোগ হতে লেগেছে, তো এই তোমার টবের গাছে না আর তোমার ঠিকঠাক রোদ হচ্ছে না বলে কিছুদিন ধরে সেই যতবারই আমি ওদের ওষুধ দিচ্ছি আবার ঠিক হচ্ছে, আবার তোমার রোগ হয়ে যাচ্ছে। এই গাছে তো বার্ড এসেছিলো, জানি না হঠাৎ করে দেখছি ঠান্ডার জন্য শুকিয়ে গেছে, আর এই জন্য ঘরে ঢুকিয়ে দিয়েছি আমি। তো আজকাল দেখছি সবারই বাড়িতে প্রচুর ধরনের গাছ,
তো আমি বরাবরই প্রথম থেকেই গাছ লাগাতে ভালোবাসি, আউটডোর গাছ লাগাতাম আগে, তো এখন ইনডোর গাছটা এখানে বেশি লাগাই আউটডোর গাছের চেয়ে। তোমার ইনডোর গাছটা তোমার সবসময় থাকে আর এখানটা তোমার জানলার কাছে রাখি, তো অসুবিধা হয় না আর বেশ ভালোও লাগে। এই জায়গাটাই শুধু আমি গাছেরই করে দিয়েছি, আর এক জায়গায় এই জন্য রেখেছি তাহলে জল আর রোদ আর তোমার কেয়ারটাও এর একসাথে সবারই হবে, তাহলে দেখতে পাবো যে কখন কোনটা রোগ হচ্ছে প্রবলেম হচ্ছে সেটাও আর দেখা যায়। আউটডোর গাছ তোমার গ্রীষ্মকালে লাগানো যায়, তো গ্রীষ্মকালের জন্য এখনও ওয়েট করছি প্রপার, এখনও বসন্তকাল আছে তো এখনও তোমার ঠান্ডা গরম হচ্ছে বাইরে। এই দেখো কী অবস্থা হয়েছে, বাইরে দুদিন ঠান্ডাতে রেখেছিলাম, বাট এটা তো ঠান্ডারই গাছ, জানি না কিসের জন্য কী হয়েছে। মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না যে গাছগুলো কখনো ঠিক থাকে কখনো আবার না, যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেহেতু ওদেরও প্রবলেম হচ্ছে। এই দিকের এই গাছটা দেখো কত সুন্দর লাগে, এর পাতাটার জন্য না খুব সুন্দর লাগে। ইভিনিং সবাইকে, আজকে হচ্ছে এখন বাজে তোমার 7:40 আর আজকে হচ্ছে তোমার রবিবার, তো আমরা খেতে যাবো। তো সেই প্রথমে হলো তোমার পিএফ চ্যাং যাওয়ার কথা ছিল, তারপরে এখন ডিসকাশন হচ্ছে যে কোথায় যাওয়া হবে, শেষ পর্যন্ত কোন রেস্টুরেন্টে আমরা যাচ্ছি তোমাদেরকে সেখানটাকে দেখাবো, কী কী খাচ্ছি সেটাও শেয়ার করবো, কেমন ওখানে তোমার জায়গাটা সেটাও দেখাবো। আজকে হচ্ছে তোমার এখন 7:40 বাজে, দেখাচ্ছে বাইরেই দেখো, আজকে তাও সকাল থেকে মেঘ করছে বাট একটু তোমার দুপুরবেলা থেকে রোদটা হয়েছে। সকাল থেকে তোমাদেরকে শেয়ার করা হয়নি আজকে, তোমার ব্লগ করা হয়নি, সকালবেলায় আমরা 3-4 জায়গায় গেছিলাম, তোমার কিছু রিটার্ন করার ছিল আর তোমাদেরকে দেখালাম গাছগুলো, ওই গাছগুলো কিনে এনেছি তোমার একটা ওয়াল, কিছু ওয়ালমার্ট থেকে দেখলাম, ওয়ালমার্টে জাস্ট ঘুরলাম আর তোমার অনেক কালেকশন আবার নতুন নতুন এসেছে ওয়ালমার্টে, তারপরে দেখলাম ওয়ালমার্টে একটু দাম বেশি লাগছে, তো দেখলাম আমি লোজে গেলাম, তো লোজ থেকে জিনিসপত্র তোমার গাছের প্রচুর গাছ আমার প্রচুর পছন্দ হলো, প্ল্যান্ট তোমার ইনডোর প্ল্যান্টই নিয়ে এসেছি, এখন আউটডোর প্ল্যান্ট লাগানো খুব অসম্ভব কারণ এখন কখনো ঠান্ডা হচ্ছে কখনো গরম হচ্ছে। তো চলো যাওয়া যাক, সুজয়ও রেডি হয়ে গেছে, সুজয় আসছে, আমি এখানে গাড়ি কাছে দাঁড়িয়ে আছি অলরেডি। আমাদের এরিয়াটা তো ভেতরের দিকে অনেকটা, আমাদের অ্যাপার্টমেন্টটা বিশাল, তো তোমার এখান থেকে বেড়াতে বেড়াতে 5 মিনিট লাগে, আর যে এরিয়াটা যাচ্ছি সেই এরিয়াটা আমার কাছে নতুন একদম, তো এরিয়াটা যে ছবিগুলো দেখলাম বেশ ভালো, বেশ আলাদা টাইপের সেটা। এই দেখো চলে এসেছি, পৌঁছে গেছি এখন, না 5 মিনিটে খুলতেও হবে। মাই কুজিন কটেজ রিসেল হোম ফার্নিশিং এন্ড ডেকোর, এই আমরা থাইগিল চলে এসেছি, যদি ওটা বাইরে থেকে দেখা একটু, সামনে কস্তা বসে আছে। তো এন্ট্রি করে দেখতে পেলাম সাইডের জানলাটা, বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা ভেতর দিয়ে আরো সুন্দর করে সাজানো আছে, এই সুন্দর করে জানলাটা সাজিয়ে রেখেছে, তো ওইখানটা আবার চেয়ার টেবিলও তোমার সাজিয়ে দিয়েছে, যারা দুজন করে আসবে তাদের জন্য ওখানটাই সুবিধা। তো আমাদের মেনু দিয়ে গেছে, এবার আমরা সিলেক্ট করবো, আমরা অ্যাপিটাইজার ফার্স্টে, অ্যাপিটাইজার স্যুপ স্যালাড আছে, তো স্যুপ স্যালাডটা অর্ডার করবো না, অ্যাপিটাইজারের মধ্যে তোমার অ্যাপিটাইজারটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ন্যাক্স, তো স্ন্যাক্স অর্ডার করে দিয়েছি। তো এবার আমরা মেন কোর্সে ডিশ অর্ডার করছি, তোমার রাইস বা নুডলস যে কোনো কিছু অর্ডার করতে পারো, কারি বা অন্ত্রে, তো আমরা অন্ত্রে ডিশ অন্ত্রের মধ্যে তোমার সব কিছুই চলে আসে, তো আমরা অন্ত্রেটা বেশিরভাগ সময় অর্ডার করি, তো অন্ত্রেও আজকেও অর্ডার করলাম। এখানে তোমার নাটে যদি অ্যালার্জি থাকে বা কোনো কিছুতে অ্যালার্জি থাকে যারা সার্ভ করতে আসে তাদেরকে বলতে পারো। এখানে এই রেস্টুরেন্টের অনেক নাম আছে, এরা ফ্রেশ তোমার খাবার সার্ভ করে, স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম তার সঙ্গে, তো মেন কোর্স করে দিয়েছিলাম, তো মেন কোর্সও চলে এসেছে কিছুক্ষণ পরে। এখানে সকাল সকাল ব্রেকফাস্ট করতে হেভি মজা লাগবে, জানলার পাশে বসে বাইরে এদের লোকজন যাবে আর ব্রেকফাস্ট করবো, হেভি লাগবে, জানি না এদের ব্রেকফাস্টের তোমার সুবিধা আছে কি না। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সুজয়কে একদম জিজ্ঞাসা করবো যে ব্রেকফাস্টের এরকমটাই আয়োজন আছে কি না। তো খাওয়া দাওয়া অ্যান্ড গল্প সবই হলো, খাওয়া দাওয়া খুব সুন্দর হলো, আজকে একটা নতুনত্ব ডিশ তোমার ট্রাই করলাম, রাত অনেকটা হয়ে গেছে, সবাই সবারই বাড়ি ফিরে গেলো, এবার আমরা বাড়ি ফিরে এসেছি। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি, তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আজকের মতো টাটা।